বন্ধুরা, আইপিএল 2020 কে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কনফার্ম করে দিয়েছে যে এবছর সম্পূর্ণ আইপিএল সেপ্টেম্বরের 19 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত ইউএইতে হবে। তাই প্রত্যেকটা টিম এখন ইউএই যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর কেকেআর প্লেয়াররাও ইউএই যাওয়ার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে এবং পৌঁছে গেছে মুম্বাই। সেটাই বলবো আজকের এই ভিডিওতে, দেখাবো কিছু মুহূর্ত, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি হয়ে থাকেন একজন ডাইহার্ড কেকেআর ফ্যান, তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যেরকমটা আপনারা সবাই জানেন, আইপিএল শুরু হতে কিন্তু আর মাত্র অল্প সময়ের অপেক্ষা, আর ফ্যান্সদের মনে এক্সাইটমেন্ট কিন্তু এখনই বেড়ে চলেছে। আর প্রত্যেকটা আইপিএল ফ্যান্স আইপিএলের ছোটো বড় খবর জানার জন্য খুবই এক্সাইটেড। আইপিএলের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা টিম আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন টিম তো ইন্ডিয়াতে প্র্যাকটিস ক্যাম্পও লাগিয়ে দিয়েছে, যাতে সেই টিমের প্লেয়াররা ইউএইতে যাওয়ার আগে প্র্যাকটিস করতে পারে। এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সও আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর সমস্ত প্লেয়ার মুম্বাইতে জড়ো হচ্ছেন ইউএই যাওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু কেকেআরের তিনজন প্লেয়ার অর্থাৎ রিঙ্কু সিং, শিবম মাবি এবং নীতিশ রানা মুম্বাইতে পৌঁছে গেছেন ইউএইতে যাওয়ার জন্য। এই তিনজন প্লেয়ারের ফটো কিন্তু কেকেআর তাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে। যেরকমটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফটোতে রিঙ্কু সিং, শিবম মাবি এবং নীতিশ রানা রয়েছেন। আর এই ফটোতে দেখতে পাচ্ছেন রিঙ্কু সিং এবং নীতিশ রানা হোটেলে ঢুকছেন তারই একটি মুহূর্ত। আর এই ফটোতে সিকিউরিটি গার্ড নীতিশ রানাকে চেকিং করছেন, আর এখানে সিকিউরিটি গার্ড রিঙ্কু সিংকে চেকিং করছেন। তো বন্ধুরা, কেকেআরের সমস্ত প্লেয়ার আস্তে আস্তে মুম্বাইতে আসতে শুরু করেছেন, আর এখান থেকেই প্রত্যেকটা প্লেয়ার ইউএইর জন্য রওনা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন ইউএইতে যাওয়ার জন্য মুম্বাই পৌঁছে গেল কেকেআরের তিনজন ইয়াংস্টার। আইপিএল সম্পর্কিত সমস্ত ছোট বড় খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।